ডাক্তার এবং রোগীর মাঝে কথা হচ্ছে। সমস্যা বলুন। ম্যাডাম, আমার বউ প্রচুর লজ্জাবতী। আজ অবধি আমি তার মুখটা দেখতে পারলাম না। যেমন বাসুরাতে তার ঘোমটা তুলতেই আমার পাক্কা এক ঘন্টা লেগেছে। তারপর যখন ফাইনালি ঘোমটাটা তুললাম, তখন দেখলাম তার চোখে সানগ্লাস আর মুখে মাস্ক লাগানো। অবস্থাটা বুঝুন একবার। ক্লিনিক্যাল সাইকোলজিস্ট অ্যানা সরকার কৌতুকে হাসি হাসলো। লজ্জা তো তাহলে আপনার বোঝা যাচ্ছে, ঘোমটা তুলতেই এক ঘন্টা। আরে না ম্যাডাম, ভুল বুঝছেন আপনি। যতবার ঘোমটার দিকে হাত বাড়াই ততবার সে হাঁচি দেয়। এমন করতে করতেই তো সময় পার হয়ে গেল। অফ টপিক, কোভিড টেস্ট করিয়েছেন তো? তার বলতে সাথে সাথে আমার মাথাটা তার নাকের কাছে নেওয়ার পর কর্কশ কণ্ঠে সে বলেছে, ছি কি বিশ্রী গন্ধ, দূরে সরে বসেন। আমার মাথার স্কাল প্রচুর ঘামে, গন্ধ তীব্র, সুতরাং মাস্কের ভেতর থেকেও ঠিকঠাক গন্ধ পেয়েছে, মানে নিশ্চিত থাকা যায়। কিন্তু এখন তো কোভিডের উপসর্গ পাল্টিয়েছে। 32 বছর বয়সী ক্লায়েন্ট শফিকুল ইসলাম স্মিত হেসে প্রত্যুত্তরে বলল, জি জানি, শুধু এই একটা উপসর্গই তার নিজস্বতা ধরে রেখেছে। এনা মাথা দলিয়ে সহমত প্রকাশ করে প্রসঙ্গে ফিরে আসে। যাই হোক, বিয়ে করেছেন কতদিন হলো? প্রায় এক মাস। আপনাদের কি লাভ ম্যারেজ? না ম্যাডাম, বউয়ের মুখটা এখনো দেখতে পারলাম না। আদর যত্ন তো পরের কথা, লাভ আর হলো কই? দিনগুলো সব লোকসানের উপর দিয়ে পার হচ্ছে। আমি জানতে চাচ্ছি, আপনাদের কি সম্পর্কের বিয়ে নাকি পারিবারিক ভাবে? ম্যাডাম, এই উত্তরটা কি দেয়া কি আবশ্যক? কেন, কোনো সমস্যা? না, মানে বিষয়টা কিঞ্চিত ব্যক্তিগত। দেখুন শফিক সাহেব, কাউন্সেলিং এর ক্ষেত্রে আনুষঙ্গিক বিষয়গুলো জানা জরুরি, নয়তো সঠিক পরামর্শ দেওয়া কঠিন হয়ে পড়ে। তাছাড়া আমরা ক্লায়েন্টের ব্যক্তিগত বিষয়গুলো সবসময় গোপন রাখি, এই ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। শফিক কপাল চুলকে বলে, কিছু মনে না করলে আমি কি আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা জানতে পারি? অবশ্যই, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাইকোলজিতে বিএসসি কমপ্লিট করার পর ক্লিনিক্যাল সাইকোলজিতে এমএসসি এবং এমফিল ডিগ্রি নিয়েছি। এক গ্লাস পানি হবে? শফিকুল ইসলামের কথা বলার ধরন থেকে শুরু করে পানি খাওয়ার ধরন পর্যন্ত সব কিছু এনা সরকারের কাছে ঘোলাটে মনে হচ্ছে। কিন্তু সে যে পেশায় আছে, এই পেশায় ক্লায়েন্টের চিন্তা চেতনা ও আচরণ পর্যবেক্ষণের সময় ব্যক্তিগত অনুভূতি সরিয়ে রেখে যৌক্তিকভাবে তার মানসিক অবস্থার মূল্যায়ন করতে হয়। তাই এনা তার ব্যক্তিগত চিন্তাভাবনাকে প্রশ্রয় না দিয়ে কাজে মনোযোগ দেওয়ার চেষ্টা করছে। শফিক দুহাত কচলাতে কচলাতে বলে, এনা টেবিলের উপর হাত রেখে হালকা ঝুঁকে বসে, আমি তো রহস্য ভেদ করতে পারি না, সে আমার চেনা না হলেও খুব একটা অচেনা নয় বলে মনে হয়, এ আবার কেমন অনুভূতি? এনা টেবিলের উপর হাত রেখে হালকা ঝুঁকে বসে, আপনার স্ত্রীর বয়স কেমন? 25+। আর আপনার সাথে তার আচার আচরণ? অদ্ভুত, মুখে বলে বোঝানো সম্ভব না। আপনার স্ত্রীর পরিবারের মধ্যে এমন কেউ কি আছেন যার দাম্পত্য জীবনের প্রথম দিককার আচার আচরণ আপনার স্ত্রীর সাথে মিলে যায়? থাকতে পারে, কেন বলুন তো? এমন হয়ে থাকলে জেনেটিক কাউন্সেলিং এর দরকার পড়বে। বিয়ের আগে তার সাথে আপনার কখনো কথা হয়নি? না, সরাসরি বিয়ে, তা আবার হুট করে এক ঝড় বৃষ্টির রাতে। কি করছেন আপনি? আপনার প্রফেশন সম্পর্কে জানতে চাচ্ছি। সফিক স্থির কণ্ঠে উত্তর দেয়, আবুল খায়ের গ্রুপে মার্কেটিং অফিসার পদে কাজ করছে। আচ্ছা, আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কিছু বলুন। তার আগে আমি আমার এক বন্ধুর সমস্যা আপনার সাথে শেয়ার করতে চাই। নিশ্চয়ই, কিন্তু খেয়াল রাখবেন 50 মিনিট শেষ হতে আর বেশি সময় কিন্তু বাকি নেই। এরকম ধরাবাধা সময় রাখা কি খুব জরুরি? এনা মিষ্টি করে হাসলো। ধরাবাধা সময় হলেও আমরা আমাদের কাজে কোনো ফাঁক রাখি না। প্রথম দিনের সেশনে সবার এমন মনে হয়, তারপর অবশ্য ঠিক হয়ে যায়। আমার সাথে সহজ হতে যে সময়টুকু আজ আপনার লেগেছে, পরবর্তী সেশনে কিন্তু এই সময়টা বেঁচে যাবে। আপনার বোঝানোর ক্ষমতা চমৎকার। প্রফেশনাল ইস্যুতে এই ব্যাপারটা বেশ কাজে লাগে। আপনার বন্ধুর সমস্যাটা বলুন এবার। বলছে, কয়েক সেকেন্ড সময় নিয়ে শফিক বলতে শুরু করে, তার একজনের সাথে বিয়ের কথাবার্তা চলছে দেড় মাস ধরে। মেয়েটার সাথে আমার বন্ধু দেখা করতে যাচ্ছে, কথা বলতে যাচ্ছে, কিন্তু মেয়েটা তার প্রফেশনাল লাইফের ব্যস্ততার কারণে তাকে সময় দিতে পারছে না। ফোনেও তাদের কখনো কথা হয়নি। এদিকে সময় চলে যাচ্ছে, মেয়েটার ছবি দেখে আমার বন্ধুর খুব পছন্দ হয়ে গেছে বিধায় সে পিছিয়ে আসতে পারছে না।
এই অবস্থায় আমার বন্ধুর করণে কি হতে পারে বলে আপনি মনে করেন? এনা কপালে আঁচড়ে পড়া চুলগুলো গোছানো হাতে সরিয়ে নেয়। মেয়েটা যদি একেবারে সময় দিতে না পারে তাহলে আপনার বন্ধুকে বলুন সরাসরি তার কাজের জায়গায় চলে যেতে। শফিক ঠোঁট কামড়ে মিনমিন করে কিছু একটা বলে। এনা জিজ্ঞেস করে, কিছু বললেন? কই না তো। শুনুন শফিক সাহেব, প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে আপনার আর আপনার স্ত্রীর মধ্যে এখনো কোনোরূপ বোঝাপড়া তৈরি হয়নি। তাকে আরো সময় দেওয়া দরকার আপনার। আর এই সমস্যাগুলোর সমাধান শুধুমাত্র আপনার সাথে কথা বলে বের করা সম্ভব নয়। নেক্সট সেশনে আপনি আপনার স্ত্রীকে সাথে করে নিয়ে আসবেন। ঠিক আছে, যদি ঘুম না ভেঙে যায় তাহলে নিয়ে আসব। সরি, মানে গত এক মাস ধরে তার সাথে তো সবসময় আমার স্বপ্নে দেখা সাক্ষাৎ হচ্ছে। আপনার কাছে তাকে নিয়ে আসার আগেই যদি আমার ঘুম ভেঙে যায় তাহলে আর কি করে সম্ভব? এনার হাস্যোজ্জ্বল মুখখানায় আচমকা বিরক্তি ভেসে ওঠে। এটা কি ধরনের ফাজলামো? চেম্বারের খোলা জানালার পাশে বাঁকা হয়ে দাঁড়িয়ে আছে এনা সরকার। তার সম্পূর্ণ মনোযোগ এখন বাইরের ব্যস্ত রাস্তাটায়। খানিকটা দূরে দুপা নামিয়ে চেয়ারে বসে আছে শফিকুল ইসলাম, চেয়ারটা এনার দিকে ঘোরানো। খানিক বাদে এনা শফিকের দিকে তাকালো। কাজটা আপনি ঠিক করেননি, আসার আগে আমাকে একবার জানানো উচিত ছিল আপনার। এটা আমার কাজের জায়গা। শফিক বেশ সাবলীলভাবে এর প্রত্যুত্তর করল। অথচ একটু আগেই আপনি আমার বন্ধুকে সাজেশন দিলেন। সেটা অন্য ব্যাপার। ব্যাপার একই, শুধু দৃষ্টিভঙ্গি আলাদা। মায়ের সাথে আজ সকালেও আপনার সাথে দেখা করানি এক দফা হয়ে গেছে, প্রায় প্রতিদিনই হয়। আসলে আমি আরেকটু সময় নিতে চাচ্ছিলাম। প্রয়োজন মনে করছিলাম না হয়তো। গুরুত্বের অভাব তাহলে। আচ্ছা, আমার নামটা কি বড্ড সেগেলে? হঠাৎ এ প্রশ্ন কেন? না মানে সেগেলে বলে মনে হয়, প্রথমে আমার নাম শুনে আপনি চিনতে পারেননি বা কিছু আন্দাজ করতে পারেননি। প্রতিদিন কত ক্লায়েন্ট ডিল করতে হয়, নামের মিল থাকতেই পারে, কজনকে সন্দেহ করব। তাছাড়া বাবা তো কতজনকেই রেফার করে আমার কাছে, তাই কিছু অস্বাভাবিক লাগেনি। একটু থেমে এনা আবার বলল, আমার কাছে আপনার কোনো ছবি দেওয়া হয়নি, শুধু বায়োডাটা দেওয়া হয়েছিল। সেটাও ঠিকমতো পড়েছিলাম কিনা মনে পড়ে না। কাইন্ডলি আপনি একবার মুখে মাস্ক পরবেন, সাথে সানগ্লাস থাকলে সেটাও। হোয়াট? প্লিজ, আই ইনসিস্ট। এনার দ্বিমত করার সুযোগ পেল না। মাস্ক আর সানগ্লাস পরার সাথে সাথে শফিক সাহেব বলে উঠল, একদম মিলে গেছে। স্বপ্নে ঘোমটা তুলে আমি ঠিক এই মুখটাই দেখেছিলাম, এবং সেদিন ঝড় বৃষ্টির রাত ছিল, স্পষ্ট মনে আছে আমার। আর কণ্ঠের মিল তো প্রথমে পেয়ে গেছে। এনা কিছু না বলে হতভম্ব দৃষ্টি নিয়ে শফিক সাহেবের দিকে তাকিয়ে রইল। বাই দ্য ওয়ে, আপনার ফ্যামিলিতে অতিমাত্রা লাজুক স্বভাবের কেউ নেই তো? থাকলে দেখা যাবে ভবিষ্যতে কোনো এক সময় আজকের দিনটা সত্যি হয়ে আমার জীবনে আবার ফিরে আসবে। একথা শুনে ফিক করে হেসে দিল এনা। সে হাসির দিকে তাকিয়ে থেকে শফিক বলল, আমি বোধহয় আপনার চোখের কাজলে ফেসে গেছে। আগামী ঈদের সময়টা আমি আপনার হাতে কেটে চাই, সম্ভব? এনা তৎক্ষণাৎ কোনো উত্তর দিল না। তা দেখে শফিক জানতে চাইল, আমার আউটলুক কি খুব বেশি অ্যাভারেজ? ব্লু টি শার্টে কিন্তু আমাকে বেশ লাগে, হাইটও ঠিকঠাক, চুলে আরেকবার ব্যাকব্রাশ করে নিলে পাত্তা না দিয়ে থাকতে পারবেন না ম্যাডাম। আর লোকে বলে আমার মধ্যে নাকি একটা ব্যাপার আছে, সে ব্যাপারটা যদি আপনার চোখে পড়ে থাকে তবে আমি শতভাগ আশাবাদী। শফিক একটা দীর্ঘশ্বাস ছাড়ে, তারপর, এমনিতে আপনার অনেক মূল্যবান সময় নিয়ে নিয়েছে আজ, এর বেশি সময় নিয়ে ফেললে পরের বার হয়তো আর সুযোগই পাবো না। আসছে, আমি আপনার উত্তরের অপেক্ষায় না থাকলেও আপনি আমার প্রশ্নের অপেক্ষায় ঠিকই থাকবেন। শফিক চেম্বার থেকে বের হয়ে যাবার পরপরই এনা ধাম করে চেয়ারে বসে পড়ল। এই কিছুক্ষণে শফিক তার সব কিছু এলোমেলো করে দিয়ে গেছে। সে তার দেরিতে বিয়ে করার সিদ্ধান্তে অটল থাকতে পারছে না। শফিকের সরল স্বীকারোক্তি, চটপটে স্বভাব, মুচকি হাসি, কথা বলার ফাঁকে ফাঁকে বাঁকা চাহনি, এসব কিছু এনাকে প্রতি মুহূর্তে দুর্বল করে দিচ্ছে। কিন্তু এনার পরিকল্পনা যে অন্যরকম ছিল, সবে মাত্র ব্যক্তিগত পর্যায়ে মানসিক স্বাস্থ্য সেবা দিতে শুরু করেছে, কত ব্যস্ত শিডিউল চলছে তার, আরও কত কিছু গোছানো বাকি, কত কত কোর্স আর ডিগ্রি নেওয়া বাকি, সেসব না করেই সে বিয়ের পিঁড়িতে বসে যাবে। আচ্ছা, যাবার আগে তো অন্তত আরেকবার শফিক বিয়ের ব্যাপারে তাকে জিজ্ঞেস করতে পারতো, করেনি কেন? আরে কি আশ্চর্য, সে দেখি সত্যি সত্যি শফিকের প্রশ্নের অপেক্ষা করতে শুরু করে দিয়েছে। তাড়াতাড়ি করে মোবাইল হাতে নিয়ে এনা তার মায়ের নাম্বারে কল দিল। হ্যালো মা। বল, আজও কি ফিরতে দেরি হবে? না, একটা অন্য কথা বলার ছিল। কি কথা?
এনা চোখ বন্ধ করে গড়গড় করে বলে দিল, নেক্সট মান্থ থেকে আমার নতুন কোর্স দুটো নিয়ে আমি অনেক ব্যস্ত হয়ে পড়ব। বিয়ে শাদি সহ অন্য যা যা কাজ আছে সব এই মাসেই সেরে ফেলার ব্যবস্থা করো। তারপর যদি আর সময় দিতে না পারি আমার দোষ দিও না। কিন্তু মায়ের সাথে কথা শেষ করে এনা দুঠোঁট ফাঁক করে লম্বা একটা শ্বাস নিল। কেমন আচমকা সবকিছু ঘটে যাচ্ছে, কিন্তু এমন তো কথা ছিল না। বিয়ের মতো একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হুটহাট ঘণ্টাখানেকের মধ্যে এনা নিয়ে ফেলবে, এটা তার ধারণার বাহিরে ছিল এতদিন। তার বাবা ঠিকই বলেন, জীবনটা সবসময় নিজের হিসেবের মধ্যে চলে না, কখনো কখনো ছকের বাইরে গিয়ে নতুন হিসেবের খাতা খুলতে বসতে হয়। করিডোর পার হতে হতে শফিক তার ঘনিষ্ঠ বন্ধু রাফায়েতকে কল করল। গাজীপুরে রাফায়েতের বিলাসবহুল আকর্ষণীয় একটা রিসোর্ট আছে। ওপাস থেকে রাফায়েত কল রিসিভ করতে শফিক তাকে জানালো, তোর রিসোর্টে আমার হানিমুনের বুকিংটা নিয়ে রাখতো। আচ্ছা শোন, ফোনে কথা বলে হবে না, তুই আজ আমার বাসায় চলে আয়, একসাথে বসে পুরো বিষয়টা ঠিক করতে হবে।